জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত। ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে সেদেশের সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ নিয়ে চলা তদন্তে দেশটির জাতীয় তদন্ত সংস্থার সামনে হাজির হতে অব্যাহতভাবে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় জাকির নায়েকের এই পাসপোর্ট বাতিল করেছে। এর আগে 13 জুলাইয়ের মধ্যে এনআইএর সামনে সশরীরে উপস্থিত হতে তার বিরুদ্ধে জারি করা একটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে তিনি ব্যর্থ হন। তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত চলার প্রেক্ষাপটে কেন এই পাসপোর্ট জব্দ করা হবে না তা এ নোটিশে জানতে চাওয়া হয়েছিল। এনআইএর অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জাকির নায়েকের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মুদ্রা পাচারের অভিযোগের তদন্ত হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি এবং অবৈধ কর্মকাণ্ড আইনের বিভিন্ন ধারায় এনআইএ গত বছরের 18 নভেম্বর জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করে। সরকার এরই মধ্যে তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ সংগঠন বলে ঘোষণা ও তার টেলিভিশন চ্যানেল বিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিদ্বেষ ছড়িয়েছেন, সন্ত্রাসীদের অর্থায়ন ও কয়েক বছর ধরে বিদেশে ভারতীয় মুদ্রা পাচারের সঙ্গে জড়িত রয়েছেন।